বাংলাদেশ এমএসআর রেসলিং ফেডারেশনের অর্থায়নে এবং নোয়াখালী জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় তৃণমূল পর্যায়ে 15 দিন ব্যাপী এমএসআর রেসলিং প্রশিক্ষণ ক্যাম্প উদ্বোধন করা হয়। মঙ্গলবার বিকেলে নোয়াখালী শহীদ ব্লু ইনডোর স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ক্যাম্পের উদ্বোধন করেন নোয়াখালী জেলা পরিষদের চেয়ারম্যান ও নোয়াখালী ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ পিন্টু। এই সময় নোয়াখালী জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক বাসব সরকার, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নোয়াখালী প্রতিনিধি আবু নাসের মঞ্জু, রেসলিং ফেডারেশনের কোচ বিল্লাল হোসেন সহ অনেকে উপস্থিত ছিলেন। 15 দিন ব্যাপী এ প্রশিক্ষণ ক্যাম্পে 30 জন খেলোয়াড় প্রশিক্ষণ গ্রহণ করবে। আমাদের মফস্বল পর্যায়ে হয়তোরা এই অ্যামেচার রেসলিংটা হয় না। গত কিছুদিন থেকে গভর্নমেন্ট তৃণমূল পর্যায়ে এই কর্মসূচিটা যখন শুরু করে তখন থেকে কিন্তু এটা এই প্রশিক্ষণটা শুরু হয়েছে। আমার দৃঢ় বিশ্বাস হাঁটিহাঁটি পা পা করে এখান থেকে আগামী দিনে যারা পুষ্টির জন্য ইন্টারেস্টেড এ খেলা যারা পারদর্শী তারা এগিয়ে আসবে, এটা আমি প্রত্যাশা করি। আপনাদের ক্রিয়া নৈপুণ্যের মাধ্যমে আগামী দিনে নোয়াখালী থেকে অ্যামেচার শুধু রেসলিং না প্রফেশনাল রেসিংয়েও অনেকে এগিয়ে আসবে, এটা আমি বিশ্বাস করি।